कोलकाता हेरिटेज रिवर क्रूज जेटा रिसेंटली ओपनिंग हवा कोलकाता एक खूब फेमस जगह जेखने क्रूजे को घूरब पूरा डेढ़ घंटार एक ट्रिप और आमादेर टिकिट काटते हबे एखन एत तारी आसा बिकज अनेक लम्बा लाइन पड़े टिकिट शेष हो जाए तो तारी एसे गेछि एखाने टिकिटटा काटब दैन पाशे मिलेनियम पार्क ओखाने किछुक्षण घोराघुरी करब करे छटार समय আমরা ক্রুজে উঠব তো চলো টিকিটটা কেটে নি 78 টিকিট কাটা হয়ে গিয়েছে পার টিকিট কত নিলো 39 39 টাকা করে যেটা সত্যি খুব কম আর বাট আমরা ভেবেছিলাম মাঝখানে এখন কটা বাজে আমরা টিকিট কেটেছি 4টার দিকে তো 4টা না 4:30 বাজে তো আমাদের 6টার সময় যেতে হবে তো মাঝখানে পুরো 1.5 ঘন্টা টাইম আছে তো আমরা ভেবেছিলাম আমরা মিলেনিয়াম পার্কে কাটাবো কিন্তু গিয়ে দেখি পার্ক বন্ধ পার্কে গেলাম না ওই যে বাচ্চাদের ওই ওইগুলো লাগানো পার্কের গেট বন্ধ পার্কে ঢোকা যাবে না তো দেখি খুব গরমের মধ্যে এসেছি তো চলো কিছু খেয়ে নিই আগে আর এখানে খুব ভালো লস্যি বিক্রি হচ্ছে দেখছিলাম মাটির ভাড়ে করে দিচ্ছিল তো সেটা আগে টেস্ট করে আসি मिलेनियम पार्क टिकट काउंटर एंड इट जस्ट अपोजिट होलुटा वाला क्रूजर टिकट काउंटर और तार सामने नॉर्मल फेरी काउंटर আমরা ভাবছি কাদের টিকিট কিনে টিকিটের ব্যাগে বিজনেস শুরু করব বাইরে জাস্ট লাইনটা দেখো প্রচুর লোক দাঁড়িয়ে আছে আর খুব ভালো লাগছে ওয়েট করতে বাট সেম টাইম আই এম ফিলিং সো লাকি বিকজ আর 10 মিনিট লেট আসলে আমি কোনো টিকিট পেতাম না আরো 40 মিনিট কি হাল কেমন লাগছে ওয়েট করতে বসে বসে One eternity later. ओके तो এটা হলো লাইনের সাইজ ওই দূর থেকে শুরু হয়েছে ওকে তো ফাইনালি ভেতরে চলে এসেছি এন্ড লুক এট ইট এটা প্রচন্ড সুন্দর এই দোতলা দোতলা ফাইনালি অনেকক্ষণ অপেক্ষার পর আমাদের ক্রুজ চলে এসেছে চলো তোমাদেরকে একটু সামনে থেকে ভিউ দেখাই खबर दबार आज जाबर एक एंजॉय करी एंड ट्रुली स्पीकिंग एटमॉस्फेयर जस्ट कैम लगे
আর এভাবে একটা সুন্দর অ্যানাউন্সমেন্টের পর আমাদের ক্রুজ চলতে শুরু করলো দূরে ওই টিম টিম করে জ্বলতে থাকা হাওড়া ব্রিজের দিকে। আর এই অপূর্ব সন্ধ্যাটাকে আরো মনোরম করে তুলেছিল দারুণ দারুণ সব রবীন্দ্রসঙ্গীত। হাওড়া ব্রিজের উপর চলতে থাকা রং বেরঙের আলো, ক্রুজের মধ্যে বেজে চলা রবীন্দ্রসঙ্গীত আর পূর্ণিমার চাঁদ, সব মিলে সন্ধ্যাটা যেন অসাধারণ হয়ে উঠল। আর কিছুক্ষণ আমরা জাস্ট হাওড়া ব্রিজের নদীচ দিয়ে পার হতে চলেছি। ওকে, আমরা জাস্ট হাওড়া ব্রিজটাকে ক্রস করতে চলেছি। সো আর ইউ গাইস রেডি? 3, 2, 1 যেতে যেতে গঙ্গার দুপাশে এরকম অনেক ঘাট দেখানো হয়েছিল এন্ড ঘাটগুলোর বিভিন্ন ডেসক্রিপশনও দেওয়া হচ্ছিল ক্রুজ থেকে। এতদিন যে বসেছিলেন পথ চেয়ে আর কালগুনে, দেখা পেলেন ফাল্গুনে। এমনই সুন্দর সুন্দর রবীন্দ্রসঙ্গীতে নিজেকে অনেকক্ষণ মাতিয়ে রাখার পর আবার একবার উঠে আসলাম ওপরের দিকে। পরেই রয়েছে আমাদের বড়দের পুজোর দলে কিছু করতে পারো, সব সজ্জা জীবন কত সজ্জা, কিছু করতে দেবো না, রং খেলাও হয়ে গেল।
দারুণ জিনিস জানতে পারলাম। বেনারসের ঘাটে যেরকম রোজ সন্ধ্যা আরতি হয়, কলকাতার এই ঘাটেও ঠিক একইভাবে রোজ সন্ধ্যায় বিশাল বিশাল প্রদীপ নিয়ে সন্ধ্যা আরতি হয়। আমরা বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে আরতি দেখলাম, তবে মোবাইল ক্যামেরার জন্য তোমাদেরকে অতটা দেখাতে পারলাম না। আমরা এখন আমাদের 1.5 ঘন্টার সাফারির একদম শেষের দিকে চলে এসেছি, আর একটু পরে ক্রুজটা থামানো হবে এবং আমরা নেমে যাবো। আর কেমন লাগলো কি লাগলো, বাইরে তো প্রচন্ড আওয়াজ থাকবে, আমি ঘরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। আমার জাস্ট সেরাই লেগেছে ঘোরাটা, সেরা। এরকম হ্যাপি ফিল হচ্ছে যে আমি ফাইনালি এই জায়গাটা প্ল্যান করেছিলাম, সিরিয়াসলি। অ্যান্ড লাকিলি আজকে আমরা টিকিটও পেয়ে গেছি জাস্ট 10 মিনিটের জন্য। ও আর যারা কার্স বা বাইক নিয়ে আসবে তারা এই দিকটাতে পার্কিং করতে পারবে, বা রাস্তার ওই পাটটা তো রাখা যায় যেরকম আমরা রেখেছি। হে গাইস, সো এত দূর পর্যন্ত তোমরা যখন ভিডিওটা দেখছো, তাহলে আমি ধরে নিতে পারি তোমাদের ভিডিওটা পছন্দ হয়েছে। তাহলে ভিডিওটা কিন্তু লাইক করতে একদম ভুলবে না। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও, তাহলে চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এটা আমাকে নতুন নতুন ভিডিও বানাতে আরো অনেকটা বেশি এনকারেজ করবে। আর আর হ্যাঁ, যখন তোমরা সাবস্ক্রাইব করবে আমাকে কমেন্টে কিন্তু লিখে দিতে পারো যে তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করেছো, তাহলে আমি জানতেও পারবো কে সাবস্ক্রাইব করলো, আর তোমাদের সাথে আমার ইন্টারাকশনটাও বাড়বে। আচ্ছা, এখন এই ট্যুরটার কিছু কথা আসি। যেটা তো ফার্স্টে তোমরা দেখলি, 39 রুপিস করে টিকিট। অ্যান্ড অবভিয়াসলি মিনিমাম 2 ঘন্টা আগে, 1.5 থেকে 2 ঘন্টা আগে গিয়ে টিকিট কাটতে হবে। উইকেন্ড হলে তো প্রচুর বেশি ভিড় থাকে। আর খাবার দাবার ক্রুজে যা ছিল সব কিছু ওই ধরো 50 টাকার মধ্যে, তার মধ্যেই সব। আর ও হ্যাঁ, ওখানে কিন্তু ফার্স্ট ক্রুজটা যখন টিকিট শেষ হয়ে গেল, যেটা অ্যাকচুয়ালি কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ যেটা নাম দেওয়া হয়েছে, ওটা শেষ হয়ে যাওয়ার পর আরেকটা সেকেন্ড অপশন দেওয়া হয়েছিল, একটা ডাবল ডেকার ক্রুজের অপশন দিয়েছিল, যেটা টিকিট ছিল 30 রুপিস করে। অ্যান্ড আমাদেরটা যেরকম 1.5 ঘন্টার ট্যুর ছিল, ওটা 1 ঘন্টার ট্যুর ছিল। অ্যান্ড আমি জানি না ওটা ঠিক এটার মতোই সেম সাজানো কি না, বিকজ আমি ওটা দেখিনি। তবে হ্যাঁ, মানে ফার্স্টেটা যদি তোমরা টিকিট না পাও, এই সেকেন্ড অপশনটা তোমাদের জন্য খোলা থাকবে। বাট আমি উইকেন্ডে গিয়েছিলাম, উইকডেজে আই ডোন্ট নো ওটা থাকে কি না। আর আমরা অলরেডি 1600 সাবস্ক্রাইবার টাচ করতে চলেছি, সো আই জাস্ট হোপ কি খুব তাড়াতাড়ি আমাদের 2000 ক্রস করে যাবে। তো এটা একমাত্রই পসিবল যদি তোমরা সাবস্ক্রাইব করো, তো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। ব্যাস এতটুকুই, অ্যান্ড সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার, টাটা। ও আর হ্যাঁ, এর বাইরেও যদি কোনো ইনফরমেশান জানা থাকে, তোমরা আমাকে ইনস্টাগ্রামে DM করতে পারো, ইনস্টাগ্রাম লিঙ্ক আমি নিচে দিয়ে দিলাম, আর ফেসবুকেও আমাকে ফলো করতে পারো। আর ব্যাস, টাটা।